মুর্শিদাবাদ, যার সাথে জড়িয়ে আছে ভারতীয়দের পরাধীনতার ইতিহাস। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রাণপণ চেষ্টাকে ব্যর্থ করেছিল সেদিনকার কিছু মানুষের স্বার্থসিদ্ধি এবং ষড়যন্ত্র, যার ফল ভোগ করেছে সমগ্র ভারতবাসী 200 বছর ধরে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি সেই দ্রষ্টব্য স্থানটিতে যেটি না দেখলে ভারতের ইতিহাস তথা মুর্শিদাবাদ ভ্রমণ অসম্পূর্ণ থাকে। সিরাজউদ্দৌলার কবরস্থানটি বর্তমানে কি অবস্থায় আছে তা দেখানোর পাশাপাশি খোশবাগের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। লালবাগ সদরঘাট পার হয়ে 2 কিলোমিটার পশ্চিম দক্ষিণে রয়েছে সমাধি ভবনটি। এখানে সিরাজউদ্দৌলা আলীবর্দী সহ তাদের পরিবার এবং সিরাজকে চিনতে সাহায্য করা দানিশ ফকিরের কবরও রয়েছে। বর্তমানে এই সমাধিস্থলটি দেখাশোনা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই সমাধি ক্ষেত্রে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, প্রয়োজনে গাইড নিতে পারেন এবং তাও খুব সামান্য মূল্যে। সমাধিস্থলটি নিরিবিলি এবং যথেষ্ট যত্নের সাথে এখানকার দেখাশোনা হয় তা এখানে প্রবেশের সাথে সাথেই বোঝা যায়। খোশবাগের আগে নাম ছিল খুশবুবাগ। এখানে আগে গোলাপ গাছ ও অন্যান্য সুগন্ধি ফুল গাছ দিয়ে সাজানো থাকত। খোশবাগে প্রবেশের পর প্রথম যে সমাধিস্থলটি নজরে পড়বে সেটি হলো সিরাজের মা আমিনা বেগম ও মাসি ঘসেটি বেগমের সমাধিস্থল। মহিলাদের সমাধিস্থল বলে স্থানটি প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল। এরপর নজরে আসবে একসঙ্গে অনেকগুলি সমাধি। সিরাজকে বন্দী করা হলে সেই খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে সিরাজের আত্মীয়রা মুর্শিদাবাদে আসেন। মিরনের নির্দেশে খাবারে বিষ মিশিয়ে এদের সকলকেই হত্যা করা হয়, কারণ মিরন অর্থাৎ মির্জাফরের ছেলে চেয়েছিল সিরাজের পরিবারের সকলকেই হত্যা করতে। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে পরাজিত হয়ে মুর্শিদাবাদ থেকে পালানোর চেষ্টা করেছিল সিরাজ। সেই সময় সিরাজের পায়ের জুতো দেখে চিনতে পারেন যে মানুষটি ইতিহাসে তিনি দানেশ ফকির নামেই পরিচিত। মিরনের 1000 স্বর্ণমুদ্রার লোভে তিনি ধরিয়ে দেন সিরাজকে। পরে মিরন দানেশ ফকির তার স্ত্রী ও একমাত্র ছেলেকেও হত্যা করে, যাদের সমাধিও রয়েছে খোশবাগে।
সিরাজের সমাধিতে প্রবেশের ঠিক আগে বাম দিকে রয়েছে সিরাজের প্রধান দেহরক্ষী ও বেগমদের রক্ষণাবেক্ষণকারী দুই হাফসির সমাধি। এর পরে রয়েছে সিরাজ, লুৎফুন্নেসা ও আলিবর্দিখার সমাধি। বন্দি সিরাজকে হত্যা করেছিল মোহাম্মদী বেগ। পরে মিরন ও তার অন্যান্য সহচরেরা মিলে সিরাজের দেহকে টুকরো টুকরো করে এবং হাতির সাথে বেঁধে চকবাজারে ঘোরায়। পরে সিরাজের দেহখণ্ডগুলি সেলাই করে সমাধিস্থ করা হয়। সিরাজের কবরের পাশেই রয়েছে লুৎফুন্নেসার কবর এবং এখানেই আছে সিরাজের অন্য এক স্ত্রী আলিয়ার কবর। সিরাজের মৃত্যুর পর লুৎফুন্নেসাকে ইংরেজ সরকার খোশবাগের দেখভালের জন্য মোতায়েন করে। সামান্য কিছু মাসোহারার বিনিময়ে, যার পুরোটাই তিনি এই সমাধির দেখাশোনার জন্য খরচ করতেন। সকাল বিকাল লুৎফুন্নেসা এখানে নামাজ পড়তেন। লুৎফুন্নেসা কথার অর্থ হল সুন্দরী বা প্রিয়তমা স্ত্রী। সিরাজের সমাধির পাশেই আছে আলিবর্দিখার সমাধি। এই সমাধিটি সিরাজ নিজেই নির্মাণ করিয়েছিলেন। সমাধিটিতে ছিল বহু মূল্যবান সব রত্ন দ্বারা সজ্জিত, যা ইংরেজরা পরবর্তীকালে লুণ্ঠন করে। সিরাজের কনিষ্ঠ কন্যা জোহরাকেও এখানেই সমাধিস্থ করা হয়। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী তৎকালীন মুর্শিদাবাদ, যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, তার এই মর্মান্তিক পরিণতি ও পরিজনদের ষড়যন্ত্রের কাহিনী শুনতে শুনতে বেশিরভাগ পর্যটকেরই চোখে জল চলে আসে। এই ইতিহাসের সাক্ষী হতে অবশ্যই আপনাদের আসতে হবে এই স্থানটিতে। মুর্শিদাবাদ ভ্রমণের অন্যান্য আমাদের তথ্য সম্বলিত ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখান থেকে আপনারা মুর্শিদাবাদ কেমন করে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং কী কী দেখবেন তার সম্পূর্ণ বর্ণনা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।